এই বিল্ডিংটাকে আমরা হন্টেড বিল্ডিং বলি। আসসালামু আলাইকুম। আমার বডিতে যে আলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনি ফগ লাইট, আমাদের আর ওয়ানের আলো, ভয়ঙ্কর আলো। আসলে আমি তাকাতে পারতেছি না এই মিনি আর ওয়ান, যে মিনি এটার আলোটা দেখাবো আপনাদেরকে যে কত দূর এটা যাচ্ছে এবং কি কি অপশন আছে। আমরা আর ওয়ানটা চালাচ্ছি মোবাইলের একটা ইয়ে দিয়ে, পাওয়ার ব্যাংক দিয়ে। এই যে আপনাদের হাতে দেখতে পাচ্ছেন, আপনারা হাতে আর ওয়ান দেখতে পাচ্ছেন, এই যে ওনার হাতে আর ওয়ান এক জোড়া ছোট। আমরা এখন ওই বিল্ডিংয়ে মারব, ওই বিল্ডিংয়ে অলরেডি আলো আছে, যেহেতু হাইওয়েতে অনেক সময় আলো থাকে। আমরা দেখবো যে আলো কি কি ফিচার আছে। এটা হলুদ লাইট, মারেন বিল্ডিংয়ে একটু। আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ে এত দূর, আমার এখান থেকে বিল্ডিং প্রায় 70-80 মিটার। হ্যাঁ, এই বিল্ডিংয়ে এটা যাচ্ছে নিচে নামান। হ্যাঁ, এখন আমরা আরও দূরে মারবো, একটা অন্ধকার বিল্ডিং আছে এখানে। এই বিল্ডিংটাকে আমরা হন্টেড বিল্ডিং বলি, মানে বিল্ডিংটা ভুতুরে বিল্ডিং। আচ্ছা, আলোটা চেঞ্জ করি আমরা একটু। হ্যাঁ, এটা হলুদ আলো, যখন সুইচটা অন অফ করা হবে মোটরসাইকেলের, যখন এই সুইচটা অন অফ করা হবে তখন লাইটটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন ওই হলুদ দেখতে পাচ্ছেন আপনারা, হলুদ লাইট, বিশাল আলো কিন্তু, ছোট্ট লাইট, মানে ওই বলে না যে বোম্বাই মরিচ, এটা বোম্বাই মরিচের মতো। এখন আমরা লাইটের ফিচার দেখবো, ওই সুইচটা অন অফ করলে কী হয় দেখি, হলুদের পরে কী আসে দেখি তো। এই যে সাদা, ধবধবা সাদা, একদম মানে কেমন সাদা আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন তো, আমি সরাসরি তো আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। একদম মনে হচ্ছে যে বিল্ডিংয়ের যদি ওই জানালা যদি ভূত চলে আসতাম দেখতে পারতাম। তারপরে সুইচ অন অফ করলে তারপর কি হয় দেখি, এই যে সুইচ অন অফ করলে এখন ফ্ল্যাশিং দিচ্ছে, ফ্ল্যাশিং দিচ্ছে, মানে সামনে যে থাকবে চোখ মোটামুটি অন্ধ হয়ে যাবে। তারপর আরেকটা অপশন আছে যে সাদা এবং হলুদ দুটো একসাথে জ্বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখন একই লাইটে, ছোট লাইটে, এখানে কিন্তু অনেকগুলো লাইট না, বা এখানে কিন্তু লাইট অনেকগুলো না, এখানে দেখেন ওই ডানে বামে দেখেন দুইটা হলুদ দুইটা সাদা লাইট, কিন্তু দুইটা কিন্তু দেখাচ্ছে, চারটা ফোকাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। সাদা, এই সাদা এবং হলুদ মানে ফগ লাইটের কাজও করবে প্লাস রাস্তা আপনাকে দেখাবে। এই বিল্ডিংটা আমার থেকে প্রায় 70-80 মিটার দূরত্ব, আমরা এখন যাবো 100 মিটার। এই যে পিছনে যাচ্ছি আমরা, এখান থেকে আপনারা যে বিল্ডিংগুলো অন্ধকার দেখতে পাচ্ছেন এগুলা অলমোস্ট 100 মিটার, 100 মিটার, ওগুলো 100 মিটার, 100 মিটারে দেখেন কীরকম লাগে। মোবাইলটা বাঁকা হয়ে গেছে আমার, আমি একটু সামনে যাই। এটা হচ্ছে 100 মিটার লাইট আমার পিছনে, মোবাইলের পিছনে লাইটটা। ওখান থেকে আমরা ওই মোবাইলের পাওয়ার ব্যাঙ্কে ধরছি, সাদা এবং হলুদ, শুধু 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 একটা কালার দেন তো। এটা হলুদ, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই লেফটের বিল্ডিংটা, পিছনে যে বিল্ডিংটা, পিছনে লেফটের আমার মানে আপনার হাত দেখতে পাচ্ছেন কিনা, ওই যে বিল্ডিংটা, ওইটা 100 মিটারের উপরে হবে। ওইখানে দেখেন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন লাইটের সাইজ কিন্তু খুবই ছোট। আর তো দূরে কোনো বিল্ডিং পাচ্ছি না আমি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে, এখান থেকে দেখেন আপনারা ওই যে দুই বিল্ডিংয়ের মাঝখানে একটা বিল্ডিং আছে, এটা প্রায় 120 মিটার হবে দেখতে পাচ্ছেন তো, ওইখানে পরিষ্কার আলো গেছে। এখন আমার পিছনে কি হচ্ছে আপনাকে দেখাচ্ছি একটু, লাইটের যে ফোকাস, দুইটা লাইটের ফোকাস কত ভয়ঙ্কর, মানে বললাম না বোম্বাই মরিচ, বোম্বাই মরিচের ঝাল কিন্তু মারাত্মক। এই যে দালান, সাদা ফোকাস দেখেন। মোবাইলের পাওয়ার ব্যাঙ্কে যদি এই আলো হয় আপনার মোটরসাইকেলে কীরকম আলো হবে চিন্তা করেন। আর ফ্ল্যাশ মারান তো দেখি, আমার দিকে মারান তো দেখি অন্ধমন্দ হয় কিনা। হেরে, এই যে দেখতে পাচ্ছেন আপনার, এটা ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, এটা ফ্ল্যাশ লাইট, এটা হচ্ছে সুইচ চেঞ্জ করলে অটোমেটিক ফ্ল্যাশ করবে সে।